আসসালামু আলাইকুম, আবারো সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিসাইড বিডি চ্যানেলের আরো নতুন একটি ভিডিওতে। তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গুগল ল্যাঙ্গুয়েজ কিভাবে চেঞ্জ করে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ সেভ করবেন তার প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি এখন আমি ওপেন করে নিয়েছি। তো এখানে উপরে আমি একটা কিছু সার্চ করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সার্চ করেছি। তো সার্চ করার পর একদম নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে আপনি নিচে দেখতে পাবেন এখানে রয়েছে সেটিং অপশন। তো এটার উপর ট্যাপ করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সার্চ সেটিং। তো এটার উপর পুনরায় ট্যাপ করে দিবেন। তো তারপর এখানে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ইন গুগল প্রোডাক্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইংলিশ দেখাচ্ছে। তো এখানে আপনি ট্যাপ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজগুলি দেখাচ্ছে। তো তারপর আপনার পছন্দের যে ল্যাঙ্গুয়েজটি আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। তো আমি বাংলা ল্যাঙ্গুয়েজটি অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ, তো এটা আমি সিলেক্ট করে নিলাম। তো অলরেডি কিন্তু বাংলা এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে। তো এটার উপর ট্যাপ করে দেবেন। তো তারপর ওকেতে ট্যাপ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুগলের যে এখানে ডার্ক থিম বন্ধ আছে, তারপর সেটিং, তো এই যে সহায়তা, এগুলি কিন্তু আগে ইংলিশে ছিল। তো এটা কিন্তু এখন বাংলাতে দেখাচ্ছে। তো এখন গুগলের যে ল্যাঙ্গুয়েজটি আছে তো সেটা কিন্তু এখন বাংলা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু, তারপর ভিডিও, ছবি, ম্যাপ। তো এখানে যেগুলি আপনাকে সাজেস্ট করবে সেগুলি কিন্তু আপনার বাংলাতে তারা সাজেস্ট করবে। তো এভাবে এভাবে আপনি খুব সহজে গুগলের ভাষা চেঞ্জ করতে পারবেন। তো আজ এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।